অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল সাক্ষাৎ করেছেন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে সংখ্যালঘুদের অবস্থা অন্তর্ধর্মীয় সংলাপ রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য আইন পরিস্থিতির উন্নয়ন করা তিনি ভ্যাটিকানের কাছ থেকে সংস্কারমূলক পদক্ষেপ ও রোহিঙ্গা ইস্যুতে সমর্থন চান ভ্যাটিকান রাষ্ট্রদূত জানান তারা বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে ভ্যাটিকানের আন্তর্ধর্মীয় সংলাপ বিভাগের একটি প্রতিনিধি দলের মধ্যে সংলাপের প্রস্তাব দিয়েছেন